পুলিশের অত্যাচার এই রূপগঞ্জের মাটি থেকে বন্ধ করতে হবে। হাইওয়ে পুলিশের ঘোষ বাণিজ্য বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে রূপগঞ্জে প্রতিবাদ সভা, মানববন্ধন ও দফায় দফায় বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় রিক্সা ভ্যান মালিক সমিতির প্রায় 2000 শ্রমিক ও নেতৃবৃন্দ। ঢাকা সিলেট মহাসড়কের গাউসিয়া ফ্লাইওভার এলাকায় দিনব্যাপী এই কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ প্রতিদিন শত শত রিক্সা ভ্যান আটকিয়ে তাদের বাড়িতে নিয়ে আসে, সেখানে ডাম্পিং এর ভয় দেখিয়ে প্রতিটি গাড়ি থেকে সর্বনিম্ন 5000 টাকা করে আদায় করা হয়, আর টাকা দিতে অস্বীকৃতি জানালে নানা ভয়ভীতি দেখায় তারা। মাসের পর মাস চলছে তাদের ঘোষ বাণিজ্য। রোদ বৃষ্টি মাথায় নিয়ে কাজ করে স্ত্রী সন্তানদের জন্য খাবার না কিনে হলেও হাইওয়ে পুলিশের দাবিকৃত টাকা পূরণ করতে হয়। বিনা রসিদে তাদের টাকা না দিলে রাস্তায় গাড়ি চালাতে দেয় না হাইওয়ে পুলিশ, ফলে তাদের অবৈধ ঘোষ বাণিজ্যে অতিষ্ঠ স্থানীয়রা। তাই হাইওয়ে পুলিশের শোষণ থেকে মুক্ত করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন বিক্ষোভকারীরা। আমি রাত্রে বিকাশ করে 12 বাজে টাকা পাঠানোর পরে গাড়ি চালছি। আমি গরিব মানুষ, আমি একটা রিক্সা চালায় 3টা পেট চালাই। এর ভিতরে হাইওয়ে পুলিশ খুব জ্বালাতন করে, একটা গাড়ি ধরিয়া 5000 টাকা দাবি করে। আমার ঘরে চাউল নাই, আমি চাউল নিলে তারপরে আমার স্ত্রী ভাত রান্ধে তারপরে খাই, আর সেই জায়গায় আমাকে আমার গাড়িটা ধরিয়া নিয়ে যাওয়া হয়, 5000 টাকা দাবি করা হয়। আমি বলবো সরকারের কাছে, তাদের কি বেতন দেয় সরকার, নাকি আমাদের জনগণকে লাত্তি দিয়া আমাদের কষ্টের টাকা তাদেরকে নিয়ে তারা পুলিশ শান্তি পায়? ওনারা সিএনজি দিয়ে আসে, আধা হাইওয়ে গাড়ি নিয়ে আসে, আইসা পিছন থেকে আইসা অ্যাটাক করে। ওনাদের সামনে যে লোক থাকে, এই লোক দিয়ে গাড়ি দাঁড়ায়, ওরা এই লোক দিয়ে গাড়ি 3-4টা করে বাড়ি বলতেছে যে এত টাইমের ভিতরে আসবা, 5000 টাকা লাগবে। 5000 টাকার থেকে যদি কিছু কম দেয় তা ওনারা মানে নাকি সরকার?